দেখবেন যে অনেক জায়গাতে আমাদের যারা এই এলাকার আমাদের নাগরিক তারা কর্মসূত্রে কেউ মহারাষ্ট্র, কেউ গুজরাট, কেউ দিল্লিতে থাকছে, তারা বাড়িতে এসছেন, ফিরে এসছেন সে স্বাস্থ্যবিধি মেনে। এরা বিভিন্ন জায়গাতে কোনো একটা আলাদা বাড়িতে, কারো যেখানে যেমন কোনো একটা বাগানের মধ্যে, এই সমস্ত জায়গাতে এরা নিজেরা স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে আছেন। সেখান থেকে আমার মনে হয়েছে যারা কোয়ারেন্টাইনে আছে তাদের সঙ্গে দেখা করা, এরা আমাদের যতটুকু সাধ্য সামর্থ্য একটু চা বিস্কিট এটা তুলে দেওয়া এবং এদেরকে অ্যাপ্রিসিয়েট করা যে এরা সরকারকে সহযোগিতা করছে, নিজের পরিবারকে সহযোগিতা করছে, পরিবেশকে সহযোগিতা, প্রতিবেশীকে সহযোগিতা করছে। এরকম কিছু এই 15 নম্বর ওয়ার্ডের কিছু আছে, আপনার 8 নম্বরে 7 নম্বরে আছে। আমরা প্রত্যেক জায়গাতেই যাবো দলের পক্ষ থেকে, তাদেরকে সুস্থতা কামনা করা এবং তাদের কিছু একটা উপহার, খাদ্য সামগ্রী, সামান্য কিছু খাবার দাবার দেওয়া। দাদা দেখা যাচ্ছে আজকে চালের কথা বলছেন, রাজ্য সরকার ঘোষণা করছে, এই বিষয়টা একটু যদি বলেন। না আমি এটা শুনলাম, এখন রাজ্য সরকার থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিক যাদেরকে বলা হচ্ছে তাদেরকে 2 মাসের চাল বিনামূল্যে দেওয়া হবে। ডিটেলসটা আমি কালকে আমাদের খাদ্য দপ্তর যিনি আছেন তার দায়িত্বে আছে তার সঙ্গে কথা বলে নেবো।